আপনি যেমন করবেন সেরকম জেনে রাখুন। আজকাল তার প্রমাণটা দেখে নিন, একটা মা যদি মোবাইল ঘাঁটাঘাঁটি করে না পেটে বাচ্চা থাকতে, আপনি বলেন না বাবা আমি মোবাইলে কিছু জানি না আমার বাচ্চাটা কি জানে গো, বলেন না মায়েরা। তার মানে কি বলুন তো, আপনার পেটে বাচ্চা থাকলে আপনার আচার বিচার যেমন হবে বাচ্চার আচার বিচার তেমন হবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে কি খাওয়াতে হয় জোরে বলুন, কি খাওয়াতে হয়? শাক। একজন বলছে শাক, পালং শাক, স্বাদ খাওয়াতে হয়। বাবারা তো জানে, মায়েরা স্বাদ খাওয়াবেন কেন? এইদিকে গর্ভের মধ্যে 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখা দেয়, তখন বলেছি হে গোবিন্দ তোমাকে দেখে এখানে থেকে যাবো আর পৃথিবীতে যাব না। ভগবান বললো ওরে মূর্খ 10 মাস 10 দিন পরে চলে যা, তুইও মরবি তোর মাকেও মারবি না গেলে। মায়েরা লক্ষ্য করুন এইদিকে তাকান, বলছে তুইও মরবি তোর মাকেও মারবি, এই জন্যে 7 মাস বয়সে কি হয় কৃষ্ণ আমাদের দেখা দেয়, ওই জন্য কি করতে হয় স্বাদ খাওয়াতে হয়। কিন্তু আপনার লক্ষ্য করুন এইদিকে, অন্যদিকে তাকাবেন না, এইদিকে তাকান। কি বললাম, পেটে বাচ্চা থাকলে আমাদের মেয়েরা কি করে? মেয়েদের পেটে বাচ্চা থাকলে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ জোরে বলুন খাওয়াতে হয়। কিন্তু আমাদের এখানের জন্য বলি না, আমাদের ওখানকার জন্য বলছি, ওখানকার মেয়েরা পেটে 7 মাস বাচ্চা থাকলে ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফুচকে ছেলের জন্ম। ওই জন্য হিন্দুর বাড়িতে খালি ফচকে ছেলের জন্ম হচ্ছে। যদি না হবে তাহলে আমরা যখন কীর্তন করতে যাই, বসো, যদি না হবে আমরা যখন কীর্তন করতে যাই, তখন হিন্দুর চ্যাংরা ছেলেগুলো আমাদের খোল কোতাল থেকে ঠাট্টা করে বলে হরি বল হরি বল। দেখবেন হরি নামের দল দেখলে হিন্দু চ্যাংরা ছেলেরা ঠাট্টা করে, নোংরা ছেলেগুলো কি করে বলুন তো, এই দেখলে হরি নামের দল যাচ্ছে হরি বল হরি বল। মনে মনে ভাবি তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো হরি বল বলতে পেরেছিস। বাবা যদি আমরার মতো হয় তবে টক বাচ্চা জন্ম দিবি, আর বাবা যদি আমের মতো হয় তবে পবিত্র বাচ্চা জন্ম দিবি। আসুন আজকে দুরিকা দেবীর গর্ভ থেকে সন্তান নিক্ষেপ হবে, আপনারা সবাই মিলে ভূমিষ্ঠ হবে, সবাই বাবু হয়ে বসুন, মাথায় কাপড় নিন মায়েরা। জন্ম হচ্ছে কার? দুরিকা দেবীর সন্তান। কার? দুঃখী। সবাই মিলে উলু ধরে দিয়ে আহা ধরেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধরেন দাতে আহা ধরেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, আরে পরবতে বেশ মনে
করেছে সবে জয় ধ্বনি করে পরপতি ব্যতিক্রমে উলুর ধরে একটু আপনারা উত্তর দেবেন বাচ্চা জন্ম নিলে তার মুখে আপনারা কি দিন জোরে বলুন নিম পাতা ও মধু আচ্ছা বাচ্চার মুখে আপনারা মধু দিন কেন বলুন তো মিষ্টি মিষ্টি কথা বলবো না ওই জন্য নয় ওইটা নয় আসল তত্ত্বটা কি আসতে আসল তত্ত্ব কি আসল তত্ত্ব হলেই চাই যে বাচ্চা জন্ম নিয়ে মায়ের বুকে দুধ খেতে পারে না দেখবেন বাচ্চা খুব কান্নাকাটি করে তখন মায়েরা কি করে বাচ্চার মুখে মধু দিয়ে দেয় কেন মধু পেলেই বাচ্চা কান্না বন্ধ করে দেয় কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিয়ে খুব কাঁদতে শুরু করলো পাড়ার একটা মেয়ে বললো ও কৃষ্ণমণ্ডল এ দোকান থেকে মধু এনে তোমার ছেলের মুখে দাও কৃষ্ণমণ্ডল বলো দোকান থেকে কিনে আনার মতো পয়সা আমার নাই তবে দোকান থেকে যে মধু পাওয়া যায় সেই মধু দেবো না দোকানে যে মধু পাওয়া যায় সেই মধু দেবো কি করলো দুই কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো মধুর হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নামময় দাহ সংসারের কথা শোনার আগে নামময় দাহ আপনাদের কাছে নিবেদন রইল বাচ্চা পেটে থাকাকালীন কেউ নাম রাখবেন না আস্তে বাচ্চা পেটে থাকাকালীন কেউ নাম রাখবেন না বাচ্চার আয়ু ক্ষয় হয় বাচ্চা জন্ম নিলে ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে তারপর তার নাম রাখতে হয় আমরা এখন অনাচার শুরু করেছি বলে হিন্দু ধর্মের মানে অনাচার শুরু করেছি বলে আমাদের ধর্ম আর টিকছে না আমাদের সংসারে শান্তি নেই ধর্মগুলো ঠিক করতে পারি না বলে এইদিকে বাচ্চা পেটে থাকলে তার নাম রাখতে নাই বাচ্চা জন্ম নিলে তার নাম রাখতে হয় কেন বলুন তো বাচ্চা পেটে থাকলে নাম রাখলে বাচ্চার আয়ু ক্ষয় হয়ে যায় ছেলে যখন জন্ম নিল পাড়ার লোকে বললো কৃষ্ণমণ্ডল দুঃখের সংসারে জন্ম নিল ছেলের নাম রাখলাম দুঃখী আমি আপনাদের কাছে নিবেদন রাখবো আপনাদের ছেলে মেয়ের নাম কৃষ্ণ রাখবেন আপনাদের ছেলে মেয়ের নাম বিষ্ণু রাখবেন আপনাদের ছেলের মেয়ের নাম নারায়ণ রাখবেন বলে কেন ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন সকালবেলায় ঘুম থেকে উঠে কি বলেন এ কৃষ্ণ ওঠ এ কৃষ্ণ মুখ ধুয়ে নে এ কৃষ্ণ পড়তে বস এ কৃষ্ণ স্নান কর এ কৃষ্ণ খেয়ে নে এ কৃষ্ণ স্কুলে যা দিনের মাথায় যদি কৃষ্ণকে 10 বার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেন তাহলে 30 দিনে আপনার 300 বার কৃষ্ণ বলে ডাকা হবে স্পেশাল কৃষ্ণকে ডাকার দরকার নাই যদি ছেলে মেয়ের নাম আপনি কৃষ্ণ রাখেন যদি আমি শাস্ত্রের দিকে যাই অজামিল ছিল চোর ডাকা চরিত্রহীন মাতাল তার স্ত্রী কি নাম রেখেছিল ছেলের নাম নারায়ণ অজামিল যেদিন মরে যাবে নর্দমাতে পড়ে গেল মা আর চিৎকার করে বলল নারায়ণ অজামিল যখন নর্দমাতে পুড়ে মরে গেল যমদূতরা তার পা ধরে টানছে আর বিষ্ণুদূতরা তার হাত ধরে টানছে যমদূতরা বিষ্ণুদূতকে জিজ্ঞেস করলো এত চুরি করেছে ডাকাতি করেছে জমানোই নিয়ে যাবো বিষ্ণুদূতরা বলল না না যত না চুরি ডাকাতি করেছে তার চাইতে ছেলের নাম নারায়ণ আরও অনেকবার বলে দিয়েছে এই জন্য পাপ থেকে খণ্ডন হয়ে গেছে মায়েরা ছেলের নাম কি রাখবেন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ দেখবেন আপনি যতবার বলবেন ছেলে কৃষ্ণ ভক্ত হবে আপনার মুখে কৃষ্ণ নাম হবে কোন মা না চায় আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক কোন বাবা না চায় আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক আমি একটা নিবেদন আপনাদের করে যাব অনেক বাবা মরার আগে বলে আমার কোনো চিন্তা রইল না আমি শান্তিতে মরবো বলে কেন আমার ছেলের নামে 1 কোটি টাকা রেখে গেছি সেই ভদ্রলোককে বলবো টাকা রাখার আগে চিন্তা করে যাবেন যে টাকাটা আপনি রেখে গেলেন ওই টাকাটা ছেলে মদ খেয়ে উড়িয়ে দেবে না হরিবাসর তৈরি করে ভক্তদের সেবা করে নিতাই গৌর হরিবল বলে কাটিয়ে দেবে এই চিন্তা ভাবনা করে কেউ যদি মরতে পারে বাবা তার মরাটা সার্থক হবে ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো একদিন মা বাবাকে প্রণাম করে ভোরবেলায় চলল কোথায় ভগবান পাবার জন্য কি বলছে আমি চলে যাই আমি চলে যাব মেয়েরা ছোট্ট দুঃখী জগন্নাথের আশীর্বাদে পেয়েছিল দুঃখীকে আজ দুঃখী কি করলো ভোরবেলাতে বাবা মাকে প্রণাম করে চলল কোথায় নবদ্বীপের পথে আমি চলে যাই আমি চলে যাব আমি চলে যাব দাও গোপী
তাকাবেন বন্ধু বন্ধুকে পেয়ে গল্প করবেন না বয়সকালে বন্ধু বন্ধুকে পেয়ে গল্প করবেন না তাকাবেন মন্দিরে আপনারা প্রণাম করেন প্রণামটা আপনাদের ভুল হয় এইদিকে তাকাবেন প্রণাম ভুল হয় মায়েরা যতজন প্রণাম করেন বেশিরভাগ মানুষের প্রণাম ভুল হয় বলে কেন শাস্ত্র বলল যে দাদা ভাইদেরকে বাবাদেরকে প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে মানে কি ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠেকবে আমার দিকে তাকান আমার দিকে তাকান পুরুষ মানুষ প্রণাম করবে সাষ্টাঙ্গে উপর হয়ে প্রণাম করবে ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠেকবে কি কি একটা হলো হাতের তালু দেখে নিন আমার দিকে হাতের তালু দ্বিতীয় কি কনুই তৃতীয় কি ললাট চতুর্থ কি নাসিকা পঞ্চম কি বক্ষস্থল ষষ্ঠ কি নিম্নাঙ্গ এই ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে আবার শুনে নিন সাষ্টাঙ্গে যারা প্রণাম করেন তাদের ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকে কি কি একটা হচ্ছে হাতের তালু এক দুই কি কনুই তিন কি ললাট চার কি নাসিকা পাঁচ কি বক্ষস্থল আর ছয় কি নিম্নাঙ্গ এই ছটি অঙ্গ মাটির সঙ্গে ঠিকলে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয় শাস্ত্র কি বললো মা কালী মা মনসা শিব দুর্গা এদেরকে প্রণাম করবেন ডান দিকে রেখে আমরা অনেককেই দেখেছি মন্দিরে প্রণাম করছেন সোজা প্রণাম করছেন আপনার প্রণাম হচ্ছে না কেন বলুন তো প্রণাম একটা নিয়ম আছে শাস্ত্র কি বললো দেব দেবীকে প্রণাম করবে ডান দিকে রেখে ধরো এটা মা কালীর মন্দির ডান দিকে রেখে প্রণাম করবে এটা কৃষ্ণের মন্দির আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে রেখে বাবা মাকে প্রণাম করে যখন চলে গেল দুঃখী সকালবেলায় যাকে দেখছে তাকে বলছে ও দাদু নবদ্বীপ কত দূরে একজন বলে এ ছেলে ভিক্ষা নিবি ভিক্ষা নে আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন ছেলে বলল ঠিকই বলেছো গো দাদু আমাকে ভিখারি বলেছো আমি টাকা পয়সার ভিখারি নই আমি কিসের ভিখারি জানো আমি প্রেমের ভিখারি করি প্রেম ভিক্ষা করি করি যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায় প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি নিমন্ত্রণ করলাম আপনাদেরকে বয়স্ক বাবাদেরকে ছোট ভাইদেরকে বীরভূমে একটা জায়গায় যাবেন জায়গাটার নাম কি ময়নাডালে মহাপ্রভু মন্দির আমাদের বীরভূমে বাড়ির সামনে একটা মহাপ্রভু মন্দির আছে ওই মহাপ্রভু মন্দিরটার নাম হচ্ছে ময়নাডালে মহাপ্রভু মন্দির ওখানে গেলে আপনারা দেখবেন যখন আপনি প্রসাদ পাবেন অন্ন পাবেন তখন কোথাও কুকুর থাকবে না যখন মহাপ্রভু পরমান্ন দেবে না তখন কোথা থেকে কুকুর এসে আপনার পরমান্ন খেয়ে চলে যাবে এর থেকে শিক্ষা দিচ্ছে কি আমরা চার পায়ে জানোয়ার হতে পারি অন্ন খাবার সময় আমরা নাই কিন্তু মহাপ্রভু পরমান্ন পাওয়ার সময় আমরা প্রেম সে অপেক্ষা করে থাকি কতক্ষণ পর একটু পরমান্ন প্রসাদ পাই আমার দিকে তাকাবেন মায়েরা হৃদয় চৈতন্য ঠাকুর কোথায় বাস করে না কালনাতে এই যে নিতাই চাঁদের নাম করেন না নিতাই চাঁদের শ্বশুরবাড়ি হলো কালনা ওই নিতাই চাঁদের শ্বশুরবাড়ি কালনাতে একজন গুরুদেব ছিল তার নাম হৃদয় চৈতন্য চিৎকার করে সেটা বললো হৃদয় চৈতন্য ঠাকুর কি হাঁটু জোরে বলবেন হৃদয় চৈতন্য ঠাকুর কি হাঁটু জোরে চাইছি হৃদয় চৈতন্য ঠাকুর কি যেই না বলেছে হৃদয় চৈতন্য ঠাকুর কি বেরিয়ে এলো এই 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 ছেলে এই কি নাম তোর আমার নাম দুঃখী বাহ নামটা তোর কে রেখেছিল
আমার বাবা কেন আমি খুব দুঃখের সংসারে জন্ম নিয়েছি সাতটা ছেলে মরে যাবার পর আমি হয়েছি আমার বাবার নাম রেখেছি দুঃখী কি জন্য এসেছিস দীক্ষা নিতে এসেছি হরে কৃষ্ণ এখানে যারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল আমি হাত তুলতে বলবো না কারা কারা দীক্ষা নিয়েছেন আমি জানি সবাই নিয়েছেন কিন্তু যেরকম মায়েরা দীক্ষা যারা দেয় যারা পাকা গুরু তারা সহজে দীক্ষা দেয় না ইস্কন মন্দিরে যদি আপনি দীক্ষা নিতে যান ইস্কন মন্দিরে যারা গুরুদেব আছে প্রথমে আপনাকে কোনোদিন গুরুমন্ত্র দেবে না কোনোদিন দেবে না কেন বলুন তো কী বলবে এক বছর বাড়িতে গিয়ে কৃষ্ণ নামটা করো তারপর এক বছর পর আসবে তোমাকে গুরুমন্ত্র দেবো তার মানে কি বদ রক্তটা ফিল্টার হয়ে যাক তারপর তোমাকে গুরুমন্ত্র দেবো তার মানে কি পাকা চাষি যারা হয় জমি উর্বর দেখলে বীজ ফেলে কাঁচা চাষি যারা হয় উর্বর অনুর্বর দেখে না বীজ ফেলে দেয় হলেও হতে পারে না হলেও হতে পারে এই দিকে তাকান হৃদয় চৈতন্য বলল দীক্ষা মানে জানিস ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনছেন তাদেরকে বলি দীক্ষা মানে কি দীক্ষা মানে দিয়ে খা এইদিকে দীক্ষা মানে দিয়ে খা যারা দীক্ষা নিয়েছেন তারা শুনে রাখুন যে যে দীক্ষা নিয়েছেন স্নান করে গোবিন্দকে দেবেন তারপর খাবেন গোবিন্দকে কি দেবেন দুটো তুলসী পাতা আর কি দেবেন দুটো বাতাসা পারলে কি দেবেন গঙ্গা জল শাস্ত্র বলল হ্যাঁ গো চন্দন দেবার চেষ্টা করবে চন্দন কেনার পয়সা যদি না থাকে তোমার ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও তুলসী পাতা যদি নাই বা রইল তোমার কাছে মন তুলসী গোবিন্দের চরণে দাও মন তুলসী গোবিন্দের চরণে দাও গঙ্গা জল নাই বা রইল তোমার কাছে তোমার কাছে যদি নাই বা রইল গঙ্গা জল তবে নয়নের 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 ওই নয়নের জল গোবিন্দ চরণে দু ফোঁটা দাও এইদিকে এদিকে 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 সংসারের জন্য কাঁদলে যোগ্যতার ক্ষয় হয় আর ভগবানের জন্য কাঁদলে যোগ্যতার বিকাশ হয় মায়েরা ছেলের জন্য কাঁদবেন মেয়ের জন্য কাঁদবেন ছেলে মেয়ে বড় হয়ে শেষে বলবে তুমি আমার জন্য কি করেছ আপনি বলবেন আহ যার জন্য করি চুরি সে কিনা বলে চোর তখন আপনার চোখ থেকে জল পড়বে সেই জলটা দেখবেন মায়েরা লক্ষ্য করবেন সবাই সংসারের জন্য যখন কাঁদবেন দাদা ভাইরা ছেলে মেয়ের জন্য কাঁদবেন মায়ায় পড়ে কাঁদবেন চোখের জলটা চোখের কোন দিয়ে পড়বে সে জলটা স্পর্শ করবেন গরম লাগবে সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা লাগবে কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মন্দিরে একবার কাঁদতে পারে তার চোখের জল কোনোদিনই চোখের কোন দিয়ে পড়ে না যে জনে কৃষ্ণ বলে কাঁদতে পারে কাঁদতে পারে আরে চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় সে জল মুখের মধ্যে প্রবেশ করলে কি হয় মিষ্টি মিষ্টি ভাব লাগে দীক্ষা মানে কি দিয়ে খা আর দীক্ষা মানে কি মা দেখা কি দুটো চোখ ডান চোখ বাম চোখ আর একটা চোখ পান কখন গুরুদেবের মন্ত্র ভজনা করে একটা চোখ হয় সেই চোখটা জ্ঞান চক্ষু আমার দিকে তাকাবেন আমার হাতটা কেটে গেল খালি চোখে দেখতে পাবো হাত কেটেছে কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে গেছে খালি চোখে দেখা যাবে ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করে তারপর বোঝা যাবে হাড় ফেটেছে তত্ত্ব কি বললো গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের মিলন করতে পারে নিতাই গৌর হরি বল বলে সে ভগবানকে দেখতে পারে ওরে দুঃখী আমার কাছে দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে এইদিকে এদিকে দুঃখীর বয়স তখন 10 বছর বলে কি পরীক্ষা দিতে হবে এই দেখ একটা মাটির কলসি তোকে মাথায় দিলাম এই কলসিটা করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসীর বাগানে দিবি যেদিন দেখবো তোর জল দেওয়া সার্থক হয়েছে সেদিন তোকে মন্ত্র দেবো মায়েরা 10 বছরের ছেলের মাথায় একটা বিরাট বড় মাটির কলসি চাপিয়ে দিল জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তার মাথাতে দগদগে ঘা হয়ে গেল পুঁজ হয়ে গেল রক্ত হয়ে গেল একদিন দুঃখী কি করলো জানেন জল আনতে গিয়া কষ্ট সহ্য করতে পারছে না মাথার মধ্যে পাকড়ি বেঁধে দিল হৃদয় চৈতন্য বলল দুঃখী এত সুখে কৃষ্ণ ভজন হয় না বাবা কৃষ্ণ ভজন করতে গেলে কষ্ট করতে হয় পাকড়ি খোল না পাকড়ি খোল না পাকড়ি খোল না গুরুদেব ইচ্ছা করলে আপনি আমার পাকড়ি খুলে দিন যখন শিষ্য গুরুর কাছে আসে গুরু শিষ্যের দেহ এক হয়ে যায় আপনি আমার মাথার পাখিটা খুলে দিন যেই না গুরুদেব পাখিটা খুলে দিয়েছে অমনি গুরুদেব চমকে উঠল আহ তোর মাথায় দগদগে ঘা পুঁজ রক্ত তুই আগে বলিস নি কেন বাবা সঙ্গে সঙ্গে দুঃখী বলে উঠল গুরুদেব
আমি আগে বলতে পারি নাই কৃষ্ণ সেবা করতে পারতাম না, তুমি যদি বন্ধ করে দিতে তুলসী গাছে জল দিতে পারতাম না। ওরে আগে যদি তুই বলতিস তবে কোনো চিকিৎসক কবিরাজকে ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করাতাম। এই কথা শুনে ছোট্ট দুঃখী বলছে, গুরুদেব আমি যদি আমার মাথার ঘায়ের কথা আপনাকে বলতাম আপনি না হয়তো চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করাতেন, আর চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জলানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কার্তিকদার কাছে আমার কথা ছিল আসতে। কার্তিকদা কমিটির যিনি আছেন, কমিটির অনেক ভাইরা আছেন, সবার নাম আমি জানি না, কার্তিকদার সঙ্গে আমার কথা ছিল নটা, নটার দিকে প্রায় আমি ছোবো ছোবো, তবে আপনারা যখন এমনভাবে বসে আছেন তখন আমি সিদ্ধান্ত নিলাম, আপনারা যখন এত সুন্দর বসে আছেন আমি সিদ্ধান্ত নিলাম, আমি আপনারা যখন এত সুন্দর বসে আছেন আমি সিদ্ধান্ত নিলাম আজকে আমি তিনটে পর্যন্ত কীর্তন গান গাইব, রাজি আছেন? তিনটে তিনটে না না তিনটে মানে ভোর তিনটে নয়, তিন ঘন্টার কথা বলছি, আর তাকিয়ে দেখুন তিন ঘন্টা প্রায় ছোবো ছোবো। আসতে মায়েরা মন দিয়ে শুনে নিন, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম একটু গুনে নেবেন, ও গো গুরুদেব, ও গো গুরু, আমি অঙ্কতে একটু কাঁচা ইংরেজিতে একটু পাকা, এই জন্য অঙ্কে কাঁচা বলে হিসাব ঠিক রাখতে হবে না, আপনার রাখবেন। দুঃখী দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব 20 লক্ষবার গাছ গাছড়া রূপে জন্ম নিলাম, হরে কৃষ্ণ, 20 লক্ষবার গাছ গাছড়া রূপে জন্ম নিলাম, অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, জন্ম নিলাম, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল, ভক্তি কণ্ঠে নিল, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগিল, সেবাই লাগিল, সেদিন গাছ জন্ম থেকে আমি মুক্তি পেল। কত হলো কত হলো? 20 9 লক্ষবার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মন্দিরে গিয়ে মায়েদের মুখে বেজে উঠিলাম, বেজে উঠিল, সেদিন জল জন্ম থেকে মুক্তি হলো, মুক্তি হলো। কত হলো 20 আর 9? কত হলো জোরে বলুন, 20 আর 9 কত হলো? 29। 11 লক্ষবার কৃমিকীট রূপে পোকা রূপে জন্ম নিতে নিতে যেদিন আমি ভ্রমর কূলে জন্ম নিলাম, এ ফুলে ও ফুলে বসে মধু সংগ্রহ করি মৌচাকে মধু রাখিলাম, সেদিন গোবিন্দ সেবাই মধু লাগলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো জোরে বলুন, কত হলো? 40 40। 30 লক্ষবার পশু কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম, গাভী কুলে জন্ম নিজে এইদিকে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, শিখল তৈরি গোল, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হলো, সেবা হলো, সেদিন পশু কুল থেকে মুক্তি পেয়ে গেলাম, মুক্তি পেয়ে গেল। আচ্ছা বলুন তো বাবা কত লক্ষ হলো? 70 লক্ষ। ভেরি গুড, খুব সুন্দর। 10 লক্ষবার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ভগবান ময়ূরের পুচ্ছ মাথায় নিল, পুচ্ছ মাথায় নিল, সেইদিন আমার পক্ষী কুলে জন্ম থেকে মুক্তি হলো, মুক্তি গুলো। কত হলো? 80। 4 লক্ষ চ বানরা 4 লক্ষবার বানর কুলে জন্ম নিয়ে যেদিন রাম ভক্ত হনুমান হলাম, সেদিন আমার কি হলো? হরে কৃষ্ণ, সেদিন আমি কি হলাম? মানুষ কুলে জন্ম নিলাম। এবার হিসাব করে বলে দিই আপনাদেরকে, একটু বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কোন পাখির পালক নিয়েছিল? জোরে বলুন, কাকের না কোকিলের? জোরে বলবেন, যারা ঘুমাচ্ছে তারা বলুন, কিসের ককে, কাকের না কোকিলের? ময়ূরে আছে। ও মায়েরা, ময়ূর পাখির পালক নিল কেন একটু তত্ত্ব জানতে হবে। রামচন্দ্র 14 বছর যে বনবাসে গেল, হারালো কাকে? জোরে বলুন, সীতাকে। সীতাকে কে হরণ করলো? রাবণ। তখন একটা পাখি বাধা দিয়েছিল, পাখির নাম কি? জোরে বলুন, কি?
পাখির নাম কি? জটায়ু। পাখির ডানা কি করলো রাবণ? আর সঙ্গে সঙ্গে জটায়ু ছটফট ছটফট করে কামছে। রামচন্দ্র বলল, জটায়ু এই অবস্থা তোর কে করলো? বলে, আমার মাকে রক্ষা করতে পারলাম না, আমার ডানাটা রাবণ কেটে দিল। ওরে জটায়ু বল, তুই মৃত্যুর আগে কি চাস? প্রভু মৃত্যুর আগে এই চাই, জন্ম জন্মান্তর ধরে যেন তোমার চরণ লাভ করতে পারি। ওরে জটায়ু আগামী তারপরে আমি কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, তোর পুচ্ছ আমি মাথায় নেব। আচ্ছা বাবা, জটায়ুকে ময়ূর পাখি করলো কেন? কাক করলো না কেন? কোকিল করলো না কেন? এটাই তত্ত্ব কি? জটায়ুকে কোকিল ময়ূর করলো কেন? ময়ূর মৌরি মিলন করে না, বাচ্চা হয়। আপনার প্রশ্ন করবেন, কোনো জীব পৃথিবীতে মিলন না করলে বাচ্চা হয় না, সঙ্গম না করলে বাচ্চা হয় না। কিন্তু ময়ূর মৌরি কোনোদিন জীবনে মিলন করে না, বাচ্চা হয়। কি করে না? ময়ূর ভাদ্র মাসে পেখম তুলে নাচে, নাচতে নাচতে বীর্য মাটিতে স্খলিত হয়, আর সেই বীর্য হাওয়া পেয়ে আকাশে উড়ে যায়, মৌ মুড়ির মতো আকার ধারণ করে, ময়ূর সেগুলোকে লাফিয়ে লাফিয়ে খায়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। ময়ূর মৌরি মিলন করলো না, অথচ বাচ্চা হলো। ভগবান শ্রীকৃষ্ণ মোরপুচ্ছটা নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে যে জগৎ আমার মতো প্রেম করো, আমার প্রেমের মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই, আমার প্রেম নিষ্কাম প্রেম। আচ্ছা এবার মায়েরা বলুন, ভগবান শ্রীকৃষ্ণের মোরপুচ্ছটা বাম দিকে থাকে না ডান দিকে থাকে? জোরে বলুন, যিনি হাসছেন তিনি বলুন, বাম দিকে থাকেন না ডান দিকে থাকেন? কোন দিকে থাকেন? বাম দিকে থাকে। এই দিকে থাকেন, বাম দিকে রইল কেন? কারণ আছে। কি কারণ? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়, কি নিয়ে বলুন তো? কাজ কাজ নিয়ে। তুই খালি টিভি দেখবি, আমি কাজ করে মরব? ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। মোর পুচ্ছ বলছে, নুপুরে রে, ওরে নুপুরে রে, তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি হলাম বড় বড়, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই গোবিন্দের পায়ে থাকি, পায়ে থাকি, তুই ছোট লোক, আমি বড় লোক। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করে, বলুন তো মোর পুচ্ছ নুপুরের মাঝে কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বললো, মোর পুচ্ছ রে, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, থাকতে চায় না। এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণ ধরতে চায়, ধরতে চায়। ওরে নুপুরি রে, যদি সর্বশ্রেষ্ঠ স্থান তবে তোর, তুই সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছিস। নুপুরের আনন্দ আর ধরছে না, মোরপুচ্ছর অহংকার ভেঙে গেল। মোরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর এতদিন আমার অহংকার ছিল, অহংকার ভেঙে গেল। তুই তো প্রতিদিন গোচরণে গোবিন্দ যখন যাই, প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাগতে পাস, আমি তো কোনোদিন গোবিন্দের চরণ ধুলা মাগতে পাই না। আমার গোবিন্দ যখন গোচরণে যাবে, আমি বাম দিকে হেলে থাকব, তুই কি করবি? বলে, দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি, দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি, দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি, তুই দেবী দেবী ধুলা উড়াইয়ে দিবি। মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, মাথা পেতে ধারণ করব, যে দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দেবে। একটা কারণ আছে, কি কারণ? মোরপুচ্ছ জানে ডান দিকে হেললে গোবিন্দবদন দেখবো, সোজা থাকলে গোবিন্দবদন দেখবো, বাম দিকে থাকলে আরেকজনকে দেখবো, কাকে? আমি রাধা বদনে দেখতে পাবো, আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, এবার আপনাদের সামনে বলে রাখি, আমাদের এই ডোঙ্গাজোড়া শিমুলতলি নাকি, তাই তো, হরিবাসর, এই কীর্তন কমিটির দাদা ভাইরা যারা আছেন তাদের ভালোবাসার স্বার্থে আমি এলাম। আবার পরবর্তী ক্ষেত্রে অনেক চেষ্টা করব, গোবিন্দ যদি কৃপা করে। এখন যে অবস্থায় আছে তাতে এক দু বছর চান্স পাওয়া খুব কঠিন, তবু আমি চেষ্টা করব দেবার। এক বছর আগে বুকিং করতে হয়, নইলে পাওয়া যায় না। তো আপনাদেরকে বলে রাখি, 14-15টা জেলাতে গান, এমনকি বাংলাদেশ পর্যন্ত। এই জন্য আপনাদের কাছে একটা সুন্দর কথা বলে যাই, হিন্দুদের প্রত্যেকটি গ্রামে একটা করে মন্দির হওয়া দরকার আছে, ভালো মন্দির।
আজকে এখানে মন্দির নির্মাণ কল্পের জন্য আপনাদের কাছে কিছুক্ষণ আগে গেছিল দেখবেন আপনারা দান দিয়েছেন যে দান দেয় তার হাতটা কোথায় থাকে মা জোরে বলুন উপরে থাকে যে নেয় তার হাতটা জোরে বলুন নিচে থাকে যুক্তিগুলো দেখবেন আপনারা দান করবেন কিনা বাড়িতে দান করবেন হরি মন্দিরে দান করবেন আপনি নিজে করবেন না আপনার বাচ্চাদেরকে দিয়ে করাবেন কেন বলুন তো বাচ্চাটাকে ছোট থেকে শিখিয়ে দিন দান করতে কি করে তাহলে কি হবে বলুন তো আপনি তো দানের মর্ম বোঝেন ও তো বোঝে না ওকে শিখিয়ে দিন ও যত বড় হবে না দানের মানটা বুঝতে পারবে এই জন্য বাচ্চাকে দিয়ে দান করাবেন ইন্দারার জল বইতে জানে না গোবিন্দ সেবায় লাগে না নদীর জল বইতে জানে গোবিন্দ সেবায় লাগে যে হরিনামে দান করে তার টাকাটা আরও দিনের পর দিন বাড়তে থাকে নদীর মতো বইতে থাকে আর যে দান করে না ইন্দারার মতো জমা থাকে সেতে দুর্গন্ধ হয়ে যায় ব্লিচিং পাউডার দিতে হয় তারপর কিছু পরিষ্কার হয় আপনাদের কাছে নিবেদন রইল জমিয়ে রাখবেন নিজের জন্যে পরে ভোগ করতে পারবেন না আরেকজন ভোগ করে যাবে মনুষ্যকুলে জন্ম নিয়েছেন এমন কিছু করে যান ভগবানের খাতাতে নাম লিখিয়ে দিয়ে যান দানের খাতাতে নাম লিখিয়ে দান মায়েরা দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়েছিল এ মুনি জল থেকে ওঠো মুনি বলল মা যে কাপড়টা পরে আমি জলে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে গেছে তুমি যদি কাপড়ে কিছুটা অংশ দাও আমি তোমাকে আশীর্বাদ দেবো দ্রৌপদী কী করেছিল মা নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে মুনিকে দান করেছিল মুনি আশীর্বাদ করেছিল এইটুকু কাপড় যে তুমি দান করলে এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে হরি মন্দিরের জন্য দান করুন আমি আপনাদের কাছে নিবেদন রইল কীর্তনের শেষে আমাকে এক টাকাও দেবেন না বারবার অনুরোধ রইল কীর্তনের শেষে আমাকে এক টাকাও দেবেন না যে টাকাটা আমাকে দিচ্ছিলেন আপনার কীর্তনের শেষে সেই টাকাটা এখানে দিয়ে যাবেন কমিটির ভাইরা নিয়ে যাবে আপনারা প্রণাম করতে আসেন কীর্তনে একে শেষে পয়সা দিয়ে আমার তরফ থেকে আমি বলে দিলাম এক টাকাও আমাকে দেবেন না ওই টাকাটা আপনি এখানে নামিয়ে দেবেন যত টাকা হয় সেটা হরি মন্দিরে কাজে লেগে যাবে একটা কথা বলে যাই আপনাদেরকে আমার দিকে তাকান আজকে কিছুক্ষণ আগে যে আদায় হয়েছে হরিনামের জন্য ভিক্ষা হয়েছে তার জন্য 9192 টাকা হয়েছে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি মন্দিরে কিছু নাম লিখিয়ে দিয়ে যান যে নামটা সন্ন্যাক করে দেখবে মন্দির তৈরি হয় তো অনেকে দেখবেন মন্দিরে ফ্যান দেয় মায়ের নাম লিখে দেয় বাবার নাম লিখে দেয় আপনার মন্দিরে প্লেটে নাম লেখাতে পারেন নিম্নপক্ষে 5000 টাকা যে দেবে 10, 12, 15 দিতে পারেন কিন্তু 5000 টাকা যে দেবে নিম্নপক্ষে তার কিন্তু প্লেটে নাম চাপবে এটা কিন্তু মাথায় রইল যিনি নিম্নপক্ষে 5000 টাকার উপরে দেবেন তার নাম কিন্তু প্লেটে থাকবে আর আপনি 10000, 12000 দিন একটা কথা বলে যাই আপনাদেরকে মন দিয়ে শুনুন মুসলমান সমাজে একটা নিয়ম আছে দেখবেন ইতিহাস যারা পড়েছেন জাকাত দেওয়া হয় জাকাত মানে কি খুব সুন্দর কথা জাকাত মানে কি জাকাত মানে হচ্ছে 1/4 ওরা মসজিদে দেয় এইদিকে 1/4 মসজিদে দেয় মানে কি যদি কোনো গরিব মুসলিমের 4 টিন ধান হয়েছে 1 টিন ধান মসজিদে দেবেই খেতে পাক আর না পাক শর্ত হিন্দুদের জন্য বলল অত দিতে হবে না কি করবে 10/1 মন্দিরে দাও 1000 টাকা ইনকাম করেছো 10 টাকা মন্দিরে দাও 100 টাকা ইনকাম করেছো হ্যাঁ 1000 টাকা ইনকাম করেছো 100 টাকা মন্দিরে দাও 100 টাকা ইনকাম করেছো 10 টাকা দাও 1,00,000 টাকা ইনকাম করেছো 10,000 টাকা মন্দির নির্মাণ করে দাও আরে বাবা ভগবান কি করে দিয়ে ধন দেখে মন আবার কেড়ে নিতে কতক্ষণ আপনাকে যে ভগবান দিল আপনার জন্য আপনি পান নাই তিনি কৃপা করে দিয়েছেন তিনি যদি কৃপা করে দিয়েছেন তার নামে দিন তিনি আপনাকে দিয়েই যাবেন আর যদি মনে করেন নিজেই গুটিয়ে নেবো তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে একটা কথা বলে রাখি আমাদের ঝাড়িখণ্ড আছে বীরভূমের পাশে ওখানে দেখবেন যখন কীর্তন হয় না তখন দাদারা সব তিলক দেয় আর 10 টাকা 5 টাকা নেয় 2-4 জনকে দেখতে পাচ্ছি কোটি টাকার মালিক বসে আছে কিন্তু সবাই টাকা দিচ্ছে গরিব মানুষরা 5 টাকা 10 টাকা ও কিন্তু পকেটে ভেতরে হাতটা ঢুকিয়ে এরকম এরকম করছে আমি ভাবছি এইরকম এরকম করছে কেন আসলে বাছাবাছি চলছে ছোটটা দেবো না বড়টা দেবো 5 টাকা দেবো না 2 টাকা দেবো ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি তোর ব্যাংকে কত আছে ওটাও জানি এমন পোকা লাগা বেগুন দেবো না নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি মানে এমন বাচ্চা দেবো না নার্সিংহোম আর ঘর করে বেড়াবি ওই জন্য ভগবান বলছে আমাকে দেবার সময় কার্পণ্যতা নাই এমনভাবে দান করো যেন হরি মন্দির দিনের পর দিন সুন্দর হয় বলুন ডোঙ্গা জলা শিমুল তরি হরিবাস ওর কি ডোঙ্গা জলা শিমুল তরি হরিবাস ওর কি ডোঙ্গা জলা শিমুল তরি হরিবাস ওর কি আপনার জোরে বলুন হরি নামে দান করবেন কি জোরে বলুন হরি নামে দান করবেন কি আচ্ছা এমন একজন সুহৃদয় ব্যক্তি আছেন যে এখানে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি 5000 টাকা মন্দিরে দেবো দাঁড়ান আপনি দাঁড়ান দিদি দাঁড়ান 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 দাঁড়িয়ে দেখে দিন দাঁড়িয়ে দেখে দিন আর লজ্জা কি আপনি বললেন তো দাঁড়িয়ে দেখে দিন দাঁড়িয়ে দেখে দিন আপনি দেখে দিন তাকিয়ে দেখুন দিদি একটা মহিলা হয়ে কি আপনি দেবেন তো বাস আর কজন আছে এমন সৎ সাহস আছে দাঁড়া দাঁড়ান 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 আমার ভাই দেখুন কিছু দাঁড়িয়েছে আরে কিছু থাক আর না থাক গোবিন্দের জন্য দিয়ে যায় 2, 5, 5, 10 কিন্তু হয়ে গেল এবার আর কেউ যদি থাকেন মহোদয় ব্যক্তি এই দেখুন একজন ভক্ত আপনার হাত তুলুন একটু দাদা ভাই বাবা বাহ
তিন জন হয়ে গেছে আর কেউ যদি থাকেন আর কেউ আছে এই দেখুন একজন একজন দিদি তুলেছেন একজন দিদি তুলেছেন 1 2 3 4 হয়ে গেল আর কেউ আছেন এই দেখুন ওখানে মা একজন তুলেছে 5 5 25000 টাকা কিন্তু হয়ে গেল তাকিয়ে দেখে নিন আচ্ছা আর কেউ আছেন ওই দেখুন একজন বাবাজি আপনারা এক কাজ করবেন এই দেখুন একজন দাদা ইনি তুলেছেন আমি বলে রাখি আপনারা কিন্তু কীর্তনের শেষে হরিবাসরে দাঁড়িয়ে কথা দিয়ে গেলেন কার্তিকদার কাছে যাবেন কার্তিকদার কাছে গিয়ে আপনারা ফোন নাম্বার আর নাম লিখিয়ে দিয়ে যাবেন বারবার বলে গেলাম হরিবাসরে আর কেউ আছেন শহীদ হয় ব্যক্তি প্রেম সে দাঁড়ান ভগবানের জন্য কোনো কাঠপণ্যতা নাই আপনি যত দেবেন ভগবান আপনাকে দেবে আর কেউ আছেন ছজন হয়ে গেছে পাঁচ ছত্রিশ আয় দেখুন তাকিয়ে দেখুন একটা হয়ে গেল সাতজন পাঁচ সাতকে 35000 টাকা হয়ে গেল মানে পারলে পাঁচের উপরে দেবেন কিন্তু পাঁচ নিম্ন পক্ষে বেশ আয় দেখুন একজন মা উঠেছে আটজন হয়ে গেল পাঁচ আটকে 40000 টাকা উঠে গেল আর কেউ আছেন দাদা ভাইরা আরে আজকে প্রাণ ভরে ভগবানের কাছে দাঁড়ান দেখুন এই দাঁড়ানোটা কি হয় আপনি কষ্ট করে মনে মনে ভাবছেন আমি পাবো কি না পাবো আপনি মন যদি করেন দেবো তাহলে ভগবান আপনাকে জোগাড় অন্যদিকে করে দেবে আপনি ভাবতে পারবেন না আর কেউ আছেন ছোট ছোট বাচ্চারা কেউ ছোট ছোট বাচ্চারা এই দেখুন একজন মা তুলেছে এই দেখুন একজন দাদা তুলেছে দশজন হয়ে গেল পাঁচ দশ 50000 টাকা কিন্তু হয়ে গেছে অটোমেটিক একজন দিদি আপনি দেবেন মা দেবেন হাত তুলুন উঠুন উঠুন উঠে উঠিয়ে দেখুন একজন একজন মা দিচ্ছে 11 জন হয়ে গেল আমি চাই আমি ওইখানে একজন দিদি উঠেছে 12 জন হয়ে গেল 5 বরং 60000 টাকা হয়ে গেল আর আমি চাই আর আমি চাই দাদা ভাইরা যারা পেছনে দাঁড়িয়েছেন কেউ হাত তুলতে পারবেন আই দেখুন উঠুন উঠুন একজন উঠুন যিনি দেবেন উঠুন যারা হাত তুলছেন তাদেরকে বল উঠুন একজন দাদা উঠেছে ব্যাস দাদা দুই দাদা মা উঠেছেন অনেকগুলো হয়ে গেল 14টা হয়ে গেল আর কেউ আছেন 5 14 70000 টাকা হয়ে গেল আমি 1 লাখ টাকা তুলতে চাই আর কেউ আছেন আরে তুলুন না আর কেউ আছেন দাদা ভাইরা পেছনে আই দেখুন পেছনে দুই পেছনে দুইজন তুলেছে ওখানে দুজন চলেছে একবার শেষে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না এখানে দাঁড়িয়ে আছেন যারা তাদের মধ্যে কেউ আছেন একজন তুলুন প্রেমসে দাঁড়িয়ে দিতে হবে দাঁড়িয়ে যেতে হবে যিনি দেবেন তিনি দাঁড়িয়ে যাবেন একটু লক্ষ্য করুন আপনারা দাঁড়িয়ে যাবেন প্রেমসে বাহ আয় দেখুন কোন একটা ভাই একবার কম বয়সের ছেলে দেখুন তাকিয়ে দেখুন ভগবান কৃপা করুক আপনাকে অনেক দেবে আজকে শিমুলতলে হরিবাসর হরিমন্দর চাই আয় দেখুন একজন দিদি মোটামুটি আমি আজকে হিসাব করে নিলাম 1 লাখ টাকা তো হয়েই গেল আর একটা কথা বলে যায় যারা হাত তুললেন তারা এই লীলাটির শেষে আমি বারবার অনুরোধ করবো হরিবাসরে দাঁড়িয়ে কথা দিলেন প্রাণ ভরে সৎসাহসে ভগবানকে স্মরণ করে করে নামটা লিখিয়ে দিয়ে যান টাকা আপনাকে জোগাড় করতে হবে না আপনি চিন্তা করবেন না টাকা আপনার গোবিন্দ নিতাই গৌর হরি বল বলে ওই পেছনে কিন্তু তিনজন তুলেছে ওইখানে একজন ভাই আছে তুলেছে অনেকগুলো তুলেছেন তারা নাম একজন দেবেন হাত তুলুন আর কেউ আছেন প্রেমসে দাঁড়িয়ে 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 আরে কোনো মনে কার্পণতা ভাই দেখুন ওই তো দাদা দিয়েছে ঠিক আছে নাম হয়ে গেছে প্রেমসে আচ্ছা ঠিক আছে যারা মনে মনে ভাবলেন এখনো ভয় আছে তারা মনে মনে চেষ্টা করুন 2000 3000 1000 500 টাকা আপনার যেমন ভগবান জোটাবে আপনি দেবেন আর আমি বলে রাখি কীর্তনটা হবে যাবে লীলাটি শেষ হয়ে যাবে আপনারা কিন্তু সবাই যারা যারা হাত তুললেন হরিবাসরে দাঁড়িয়ে আজকে 14 জন তুলেছেন 14 জন নয় প্রায় 20 জন তুলেছেন আমি 5 20 100 1 লাখ টাকার কথা বলে দিয়েছি সবার নাম ওখানে লিপিবদ্ধ হবে আপনি 1 মাস হোক 2 মাস হোক 4 মাস হোক আপনি চেষ্টা করুন দাদাদেরকে ফোন নাম্বার দিয়ে যান কথা দিয়ে যান আপনাদের ফোন নাম্বারে ওনারা ফোন করবেন বেশি তাড়াতাড়ি করার দরকার নেই আপনি ধীরে ধীরে দেবেন কিন্তু আপনি 5000 টাকা একসঙ্গে পারবেন না 1 2 1 2 করে দেবেন কোনো অসুবিধা নেই রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সবাই মিলে হাত তুলে চলুন চল্ল দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে ওই আমি কোথায় গেলে তার আগে একটা ধন্যবাদ দিয়ে যাই এই 3 বছর গান করলাম সব চাইতে খুশি কার্তিক বাবু এবং কমিটি ভাইদেরকে বলি সব চাইতে খুশি এই মাইক সেট আপনি বন্ধ করবেন না এ দারুণ মাইক সেট চালাচ্ছে দারুণ দিয়েছেন আপনি এই জিনিসটা প্রতি বছর ধরে রাখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের খুব ভালো হোক সব ভাই মিলে পরবর্তী দল আসছে হাত তুলে আমি কোথায় গেলে পাবো গো দেখা এই গানটি গাইতে গাইতে আপনার নিজে নিজের নাম লিখে দিন কমিটির খাতায় আসুন বৃন্দাবনে গেল গিয়ে রাধারানীর নুপুর কুড়িয়ে পেল রাধারানীর তিলক করে দিল ভক্ত ভগবান মিলন হলো আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন
प्रेम से राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की যারা কার্ড বা ঠিকানা নেবেন তারা ডান দিক থেকে নেবেন রাধা রানী কি হরে কৃষ্ণ হরি বল হরি